গুচ্ছ ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে এই একটা প্রশ্ন ঘিরে ধরেছে। তার পাশাপাশি জাহাঙ্গীরনগরের জন্য কি করব, রাজশাহীর জন্য কি করা দরকার, চট্টগ্রামের জন্য কিভাবে পড়ব, এই প্রশ্নগুলো শিক্ষার্থীদেরকে টালমাটাল করে দিচ্ছে। অনেকে আবার আপসেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আমি যেভাবে পড়ে গিয়েছিলাম পরীক্ষার হলে আমি প্রশ্ন দেখে টোটালি হতাশ। তো আমি তোমাকে বলবো, কোনো একটা পরীক্ষা খারাপ হওয়া মানে এই না যে তোমার বাকি সবগুলো পরীক্ষা খারাপ হবে, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে তারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। সো তোমার একটা সুযোগও বেড়ে গিয়েছে। সো আমি তোমাকে বলবো, কোনো একটা ভুল, কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেমকে ধরে থাকলে কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে পারবা না, অবশ্যই ওইটাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের সামনে এগিয়ে গেলেই আমরা নতুন নতুন পথ পাবো। এবং আমি বারবার একটা কথাই বলছি, জীবনে থেমে থাকলে কিন্তু হবে না, এবং তোমার সাথে যাই ঘটছে তা কিন্তু সৃষ্টিকর্তার ইশারায় ঘটছে। পৃথিবীতে এমন কোনো কিছু ঘটে না যেটা সৃষ্টিকর্তার হুকুমের বাইরে। সো তোমার যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, অবশ্যই এই ক্ষেত্রে সৃষ্টিকর্তাই চাইছিলেন যে তুমি অন্য একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ো, কিংবা তুমি অন্য একটা জায়গায় যাও, কিংবা সৃষ্টিকর্তা চেয়েছিলেন যে যারা বেশি যোগ্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। হয়তো বা তোমার মধ্যে ক্যাপাসিটি কিছুটা কম ছিল, এখন আদতেও তুমি কেন চান্স পাবা না, বা কেন চান্স হয়নি, কিংবা কেন পরীক্ষা খারাপ হয়েছে, এটা সৃষ্টিকর্তা জানে। এবং আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, সৃষ্টিকর্তা কারোর সাথে খারাপ কিছু ঘটান না। তিনি অবশ্যই সাময়িক ক্ষেত্রে কোনো একটা কিছু কষ্টের হলেও সেটা পরবর্তীতে সুখকর হিসাবে আমাদের কাছে প্রতীয়মান করেন। কিংবা আমি যদি একটা উদাহরণ দিই তোমার জন্য সহজতর হবে, যখন ঘোড়া রেসে দৌড়ায়, ঘোড়ার মালিক ঘোড়ার উপরে বসে কিন্তু অনেক বেশি পরিমাণে আঘাত করে, তখন ঘোড়াটা ভাবতে পারে যে কিরে ভাই, আমি লোকটাকে আমার উপরে উঠালাম, উঠায় দৌড়াইতেছি, তারপরে লোকটা আমাকে আঘাত করতেছে কেন? সো এই ক্ষেত্রে ওই ঘোড়াটার মনে হতে পারে সে আমাকে কেন মারতেছে, কেন আঘাত করতেছে। বাট তুমি যদি ওই ঘোড়ার মালিককে জিজ্ঞেস করো, ঘোড়ার মালিক বলবে যে আমি ঘোড়াটাকে রেসে জেতানোর জন্য মারতেছি। সো তোমার সাথেও যে এমনটা ঘটছে না তুমি কি জানো? সৃষ্টিকর্তা এমন হতে পারে না যে তোমাকে সাময়িক একটা কষ্ট দিয়ে সামনে সদূর প্রসারী ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন। দেখো, ওইটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো সৃষ্টিকর্তার কোনো হিসাবের বাইরে যেয়ে নিজে অঙ্ক করতে যেও না, তাহলে ঝামেলায় পড়বা। সো আমি তোমাকে বলবো, তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, ওনার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তুমি ধৈর্য ধরো, অবশ্যই দেখবা সৃষ্টিকর্তা তোমাকে ভালো কিছু দিবেন। সৃষ্টিকর্তা তার কোনো সৃষ্টিকে সহজে বিপদে ফেলতে চান না, আর যদি বিপদে ফেলতে চান তার মানে এই বিপদের পরেই তার জন্য একটা পুরস্কার আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কোনো কারণে তোমার জন্য একটু খারাপ হয়ে থাকে, আমি বলবো পরবর্তীতে তুমি ভালো একটা সুযোগ পেতে যাচ্ছ, কারণ সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। তার পাশাপাশি তোমার বাবা মা এতদিন ধরে তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছেন, হয়তোবা সেই স্বপ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূরণ হয় নাই, বাট অন্য একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ে তুমি তোমার সেই স্বপ্নটা পূরণ করে দাও। সেই স্বপ্নের মধ্যে আর কোনো ধরনের কমতি তুমি রেখো না। যে কটা দিন আছে তুমি আরও দেড় দুই মাস সময় পেয়েছো, সেই দেড় দুই মাস সময় মনোযোগ দিয়ে পড়ে তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও। এটাই আমার একমাত্র চাহিদা, বা এটাই আমার একমাত্র তোমার প্রতি ইচ্ছা শক্তি থাকবে যে ভাইয়া তুমি এইটা করো। তার বাইরে তুমি যদি গুচ্ছ ভর্তি প্রস্তুতি কীভাবে শুরু করবা বলো, তাহলে আমি তোমাকে বলি। এখানে আমি দুই ধরনের স্টুডেন্ট নিয়ে কথা বলবো। এক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়েছে, তাদেরকে বলবো তুমি গুচ্ছের প্রশ্নের প্যাটার্নটা বুঝো। গুচ্ছের প্রশ্নের প্যাটার্নটা বুঝে যে যে টপিকগুলো থেকে গুচ্ছে প্রশ্ন এসেছে এবং আসতে পারে ওইগুলোর সমন্বয়ে তুমি প্র্যাকটিস করা শুরু করো। এবং যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো, আমি তোমাকে বলবো তুমি বেশি বেশি মডেল টেস্ট পড়ো, বা মডেল টেস্ট তুমি সলভ করো। যারা হচ্ছে অনেকগুলো, বা যাদের প্রিপারেশন খুব ভালো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাট আনফর্চুনেটলি তোমার কোনো একটা সাবজেক্ট খারাপ বা ফেল চলে আসছে, তুমি চার পাঁচটা দরকার হচ্ছে তুমি মডেল টেস্ট গ্যাদার করে উড়াধুরা পরীক্ষা দিতে থাকো, মডেল টেস্ট সলভ করতে থাকো, এটা তোমার জন্য কার্যকরী হবে। কারণ অলরেডি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছো, টপিকগুলো তোমার শেষ। আবার যারা নতুন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে চিন্তা করছো, কিংবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো না পয়েন্টের জন্য গুচ্ছ নিয়ে চিন্তা করছো, তুমি কোন কোন বই পড়বা এটার একটা ভিডিও আমরা খুব আগেই দিয়ে দিয়েছি, অর্থাৎ গত ক্লাসে দিয়েছি যে তোমরা কোন কোন বইগুলো পড়বা। কোন কোন বইগুলো পড়বার পাশাপাশি তোমাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে, ভাইয়া তুমি অ্যাডমিশনের ওই বইগুলো নেওয়ার পর শুরুতে তুমি গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা নিবা। যে গুচ্ছের প্রশ্ন ব্যাংক, এখন অনেকেই বলবে যে ভাইয়া গুচ্ছের কোন প্রশ্ন ব্যাংকটা নিব, তুমি জয়কলি নিতে পারো, কিংবা বাজারে যেগুলো আছে তুমি দেখে নিতে পারো যেটা ভালো। গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা গ্যাদার করে প্রশ্নের সিকোয়েন্সটা বুঝে তুমি ওই টপিকগুলো ধরে ধরে পড়ে নিবা। তুমি ওই টপিকগুলো ধরে ধরে সাধারণ জ্ঞান পড়বা, ওই টপিকগুলো ধরে ধরে বাংলা পড়বা, ওই টপিকগুলো ধরে ধরে ইংরেজি পড়বা, ওই টপিকগুলো ধরে ধরে অ্যাকাউন্টিং পড়বা, ওই টপিকগুলো ধরে ধরে তুমি ম্যানেজমেন্ট পড়বা। তুমি যদি ওই টপিকগুলো ধরে ধরে পড়তে পারো, তাহলে
কিন্তু তোমার প্রিপারেশনটা শেষ হয়ে যাবে সো গুচ্ছ ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করব শুরুতে প্রশ্ন ব্যাংক থেকে তোমাকে ওই টপিকগুলো খুঁজে বের করতে হবে যে ইংরেজির কোন কোন টপিকগুলো গুচ্ছে থাকে ইংরেজির কোন কোন টপিকগুলো তোমার হচ্ছে গুচ্ছের ফার্স্ট পেপারকে কেন্দ্র করে দিতে পারে তোমার গুচ্ছের পরীক্ষার মধ্যে বাংলার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সাহিত্য থেকে কয়টা আসে লেখক পরিচিতি থেকে কয়টা আসে কবি পরিচিতি থেকে কয়টা আসে শব্দার্থ থেকে কেমন প্রশ্ন থাকে ব্যাকরণ থেকে কিভাবে আসে নাটক উপন্যাস থেকে আদৌ থাকে কিনা এই জিনিসগুলো ফিগার আউট করতে হবে তারপরে তোমরা যারা হচ্ছে সাধারণ জ্ঞান পরীক্ষা দিবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করেই গুচ্ছর জন্য প্রস্তুতি নিতে পারো তার বাইরে আমি তোমাদেরকে বলবো যারা হিসাববিজ্ঞান এবং তোমার হচ্ছে ম্যানেজমেন্ট পরীক্ষা দিবা তোমরাও সেম জিনিসটা করতে পারো যে হিসাববিজ্ঞান এবং ম্যানেজমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আলোকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিয়ে তুমি তোমাদের প্রিপারেশনটাকে সাজাবা তোমার প্রস্তুতিটা শুরু করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এটার ক্ষেত্রে তুমি প্রশ্ন ব্যাংক পড়বা দ্বিতীয়ত হচ্ছে টপিকগুলো পড়বা আর কিছু কিছু টপিক আছে নিজে বাসায় পড়ে নেয় আর এইগুলোর জন্য আসলে কারো উপর রিলাই করার মতো কিছু নাই যেমন ভোকেবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব তারপর হচ্ছে তোমার স্পেলিং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এই টপিকগুলো কিন্তু তুমি নিজে নিজে বাসায় পড়বা প্রভার্ব তার বাইরে হচ্ছে তুমি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিরোচন অংশগুলো শেষ করবা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীত শব্দ প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ এই জিনিসগুলো তুমি নিজে বাসায় পড়ে শেষ করবা এবং তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে ওই টপিকগুলো পড়বা এবং এই টপিকগুলো যে তোমাকে পড়তে হবে এটা তুমি তোমাদের ওই প্রশ্ন ব্যাংকটা দেখলে বুঝে যাবা যে আসলে এই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং এইভাবে পড়ব এবং এইভাবে তুমি তোমার গুচ্ছ ভর্তি প্রস্তুতি রাজশাহী এবং হচ্ছে চট্টগ্রাম জাহাঙ্গীরনগরের প্রিপারেশন শুরু করতে পারো তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রথমে প্রশ্ন ব্যাংক কিনবা তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই প্রশ্ন ব্যাংকটা কিনে দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলো অ্যাডমিশনের বই থেকে নিজে নিজে পড়ে নিবা এখন আরেকটা প্রশ্ন শিক্ষার্থীরা বলে যে ভাইয়া নিজে নিজে পড়তে গেলে ঝামেলা হয়ে যায় নিজে নিজে পড়তে গেলে আমরা ওইরকমভাবে নিজেকে কপ আপ করতে পারি না বা আমার ইংরেজি গ্রামারে অনেক সমস্যা ভাইয়া আমার বাংলা ব্যাকরণে অনেক কিছু আমি বুঝি না সাধারণ জ্ঞান কী পড়বো জানতেছি না সো তোমাদের জন্য কিন্তু আমরা টার্গেট গুচ্ছ নামে একটা কোর্স শুরু করতে যাচ্ছি যেখানে আমরা বাংলা ক্লাস দিব 12টি সেই জায়গায় আমরা বাংলা ব্যাকরণের সব শেষ করে দিব ইংরেজি ক্লাস থাকবে 12টি ইংরেজি ব্যাকরণের সব শেষ করা হবে সাধারণ জ্ঞান ক্লাস থাকবে 15টি যার মাধ্যমে পুরো সাধারণ জ্ঞানটাকে শেষ করা হবে কোর্স ফি নিচ্ছে আমরা মাত্র 1000 টাকা তার বাইরে আমাদের এই ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে ভর্তি হতে চাইলে তোমরা এই নাম্বারে কল দিতে পারো ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে নিব প্রতিটা ক্লাস শেষে লেকচার শিট দেওয়া হবে ওই টপিক শেষে পরীক্ষা নেওয়া হবে ক্লাসগুলো সন্ধ্যার দিকে নেওয়া হবে কোনো ক্লাস মিস করে গেলে পরবর্তীতে আবার দেখতে পারবা তার বাইরে যারা সিউনিটের আছে তোমরা বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা তারা বাংলা ক্লাস পাবো 12টি ইংরেজি 12টি হিসাববিজ্ঞান 12টি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 12টি টোটাল 48টা ক্লাস পাবা ক্লাস শুরু 25 তারিখ থেকে কোর্স ফি মাত্র 1000 টাকা এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো অর্থাৎ আমাদের এই কোর্সে বা এই ব্যাচে ভর্তি হলে গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম নিয়ে তোমার কোনো ঝামেলা থাকবে না তোমাদের এই এক কোর্সে ওই 3টে ইউনিভার্সিটি এবং আমাদের গুচ্ছের প্রস্তুতি একেবারে শেষ হয়ে যাবে এবং এইখানে আমরা কিন্তু খুব যত্ন নিয়ে তোমাদেরকে টপিকগুলো পড়াবো এবং যত্ন নিয়ে পড়ালেই কিন্তু আসলে রত্নটা পাওয়া যায় এবং কোন কোন টপিকে প্রায়োরিটি দিতে হবে কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিব যাতে একটা শিক্ষার্থী খুব সহজেই তার সেই স্বপ্নের ইউনিভার্সিটিতে স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পারে সো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তোমাদের বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার করে দিতে পারো এবং আমাদের এই কোর্সে যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করতে পারো অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন আসসালামু আলাইকুম